সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে শোনার জন্য। আজকে আমি আমার একটা বিশেষ ব্যক্তিত্বকে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, যিনি আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। যারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে, এমনকি মা থেকেও বেশি, সেটা কে? ডাবল মা মানে মামা, না মামার মা, নানু। আমরা নানু বলি, নানি বলি, নানিমা বলি। নানি বাড়ির সাথে আমাদের সম্পর্কটা নারীর সম্পর্ক থেকেও অনেক বেশি, মানে সেটা কখনো কাটলেও যায় না। নানির বাড়ি একেবারে মধুর হাড়ি। আমার সাথে আমার নানি বাড়ির সম্পর্ক, নানির প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অনেক গভীর। নানুকে আমি যতটুকু না ভালোবাসতাম, নানু আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসত। নানুর প্রতি আমার বেশ রাগ ছিল, কারণ নানু আমাকে বেশ খাওয়াতে চাইতো। প্রায় খাওয়ার টেবিলে যখন আমি একটু ডায়েটিং করতে চাইতাম, নানু বারবার খাওয়া সারত, একটু খেয়ে দেখো, মিষ্টি কুমড়া দিয়ে, শোল মাছ দিয়ে রান্না করেছি, কদুটা খাও, লাউটা খাও, এই করো সেই করো। আমি তাও খেতে চেতাম না। মাঝে মাঝে আমার আম্মা বলতো, আপনি সাচ্ছেন কেন, বারবার কেন সাচ্ছেন, তো খাবে না, তো শুনবে না আপনার কথা। তারপরে নানু একটু একটু করে বলতো, যেন মজা হয়েছে, তুমি না খেলে খুব মিস করবা। আমার নানুকে আমার অনেক মনে পড়ে। অসম্ভব সুন্দর ছিল দেখতে, গায়ের রং তো এখনও যে কোনো স্কটিশদের বা আইরিশদের থেকেও কোনো অংশে কম না, কালো কালো কোকড় কোকড়া চুল। মনটা অনেক বড় ছিল আমার নানুর। আমার খুব শখ ছিল, আমার যদি কখনো মেয়ে হয়, আমি আমার নানুর নামে রাখবো তার নাম। আমার নানুর নাম ছিল মহসেনা। আমি এখন পর্যন্ত কোনো মহসেনা দেখিনি যাদের মনটা বড় না। মহসেনা মানেই হচ্ছে উদার মন, হাজী মোহাম্মদ মহসিন ছিলেন। তা আমার খুব শখ ছিল আমার কোনো মেয়ে সন্তান হলে আমি নাম রাখবো মহসেনা, ফাতেমা মহসেনা। ফাতিমা নাম রাখাটার কারণ, নবীজির প্রিয় কন্যা ফাতিমা। আমিও আমার এই জীবদ্দশায় আজ পর্যন্ত কোনো ফাতিমা দেখিনি যারা ভালো ছিলেন না। ফাতিমারা প্রচণ্ড কোমলমতি এবং ভালো হয়, এবং মহসেনা কম্বিনেশনে ভালো হওয়ার জন্য। নানুকে আমার মনে আছে, নানু আমাকে অনেকক্ষণ ধরে খাওয়াতেন। আমি ছোটবেলা থেকেই খাওয়া নিয়ে খুব জ্বালাতাম, বিশেষ করে ভাত মাছ। নানু ঘন্টার পর ঘন্টা গোল গোল করে আমাকে খাওয়াগুলো পেটে সাজিয়ে বলতো, এটা মা, এটা বাবা, এটা ওটা, এটা সেটা। আমি অনেকক্ষণ ধরে খাওয়াগুলো চাবাতাম, মুখের একটা কোণে জমিয়ে রাখতাম এবং এক ফাঁকে সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করতাম। নানু তারপরে ধৈর্য ধরে খাওয়াতো, নানুর হাত ঠান্ডা হয়ে যাইতো, তারপরে নানু আমাকে খাওয়াতো। নানু প্রতিদিন সকাল থেকে উঠতাম, পুরান ঢাকায় বাড়ি, পিছন থেকে রেডিওর আওয়াজ আসতো, ছমছমা ছমছম, ছমছমা ছমছম, বাবু ধীরে আনা রে, ছমছমা ছমছম। তখন খুব বিরক্ত লাগতো, মনে হতো ওই রেডিওর দোকানের মিষ্টির দোকানগুলোর গলা টিপে বিলিয়ে ফেলি। কিন্তু এখন সেই গানগুলা খুব মনে দাগ কাটে, কারণ ওই গানগুলোর সাথে আমার নানু বাড়ির স্মৃতি জড়িত। নানু বাড়িতে আমার কে কে থাকতো? আমার দুই মামা, মাম্মু, ছোট মামা, ছোট মামার বিশাল বন্ধু বাহিনী, যারা হারিয়ে রে 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 করে দুপুরে খেতে আসতো, আড়াই ঘন্টার মধ্যে তারা এসে খেদে হারে রে 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 করে তারা চলে যেত। আর ছিল বড় মামার ফ্রেন্ডরা, তারা মাসে একবার আসতে, বিশাল পার্টি হতো, সেখানে আমাদের ছোটদের যাওয়া একটু মানাই হতো, কিন্তু তারপরেও আমি মাঝে মাঝে একটু ঝুঁকে যেতাম, সবাই একটু আমাকে আদর আদর করতো, আমি আবার চলেও আসতাম। ছিল আমার খালামুনি, খালামুনি রাপানজেল টাইপ, অনেক লম্বা চুল, এখনও তার বেশ লম্বা লম্বা চুল। খালামুনি আমাকে লুকি লুকি লিপস্টিক দিয়ে দিত, সাজাতো, কারণ আমার মা আমাকে একদম সাজতে দিতে চাইতো না, লেখাপড়ায় মন থাকতে হবে। খালামুনি একটু একটু লিপস্টিক দিয়ে দিত আমাকে, চুল আছড়ে দিত। আমার চুল ছিল অনেক, মানে এখন যা চুল আসে তার থেকে অনেক বেশি। খালামুনি চুলগুলোকে আমাকে অনেক কষ্টে চুলগুলোকে ঝুঁটি করে দিত। আর ছিল সাইদা। সাইদা হচ্ছে আমার নানু বাসায় থাকা একটি ছোট্ট মেয়ে। ও যখন 4 কি 5 বছর বয়স, তখন সে নানু বাসায় এসেছিল, তখন থেকেই সে নানুকে মাই ডাকতো। ওর নাম আসলে সাহারা ছিল, আমি তো ছোটোবেলায় সাহারা বলতে পারতাম না, আমাকে সাইদা বলতাম। সাইদা খুব ছোট্ট ছিল আমার থেকে, ওর হাতটাও ছোট আমার থেকে একটু বড় ছিল, কিন্তু তারপরে অনেক কষ্ট করে সে আমাকে কোলে নেওয়ার চেষ্টা করতো। নানু বাসায় আরেকজন ছিলেন, আশরাফ মামা।
অনেকটা হিন্দি সিনেমার রামু কাকা টাইপ। আশরূপ মামা আমার মাকে পেলেছেন, আমার বড় মামাকে, ছোট মামাকে, খালামুনিকে, সবাইকে। কোনোদিনও তার মুখে হাসি ছাড়া কিছু ছিল না, সে নীরবে কাজ করে যাইত, যে কোনো কাজ। বিশ্বস্ত তো ওনার মতো কেউ কখনো ছিলই না, একেবারে সেই গায়ের রামু কাকা আর কি। আশরূপ মামাকে আমার খুব মনে পড়ে, নানু বাড়ির প্রত্যেকটা স্মৃতি। সে পুরান্ডাকা লালবাগের বাড়িটা, লালবাগের বাড়ির পিছনের যে মাঠটা যেটাকে উর্দুতে তারা ময়দান বলতো, পিছন দিকে রেডিও থেকে বেজে আসা শব্দ, বাবুজি ধীরে আনারে। নানাদের পাশে অনেক কাজের লোক ছিল, বাড়িটাও তিন চারটা বাড়ি জুড়ে একটা বাড়ি, একেবারে হাভেলির মতো। মানে ওই বাড়িতে কেউ যদি লুকিয়ে থাকে কেউ হয়তো খুঁজেও পাবে না, মানে অনেক ঘর এক একটা বাড়ির সাথে এক একটা বাড়ি জোড়া দেওয়া দিয়ে অনেকগুলো সিঁড়ি, একটা অদ্ভুত একটা বাড়ি। মানে একটা শিশুর স্মৃতিতে দাগ কেটে থাকার মতো বাড়ি। মাঝে মাঝে ছোটো মামার বন্ধুরা আসতো। আমার একদিনের রাত্রের কথা মনে আছে, ছোটো মামার সেই বন্ধুটার নাম আমার মনে নেই। পূর্ণিমার রাত ছোটো মামা বন্ধুরা সবাই গিটার দিয়ে গান গাবে, সবাই ট্যাঙ্কের উপরে বসলো, আমিও বসলাম। সেই প্রথম আমার রাতের অন্ধকারে ট্যাঙ্কের উপরে বসা, ট্যাঙ্কের নিচে কোনো কিছু নাই, কোনো দেয়াল নাই, পড়ে গেলেই ঠুস। আমিও খুব ছোটো বেলায় ছোটো মামার কোলে বসে এই গানগুলো শুনলাম, কিন্তু সেই রাতটার কথা আমি আর কোনোদিনও ভুললাম না। আমার আজও মনে আছে কী অ্যাডভেঞ্চারাসটা ছিল। আকাশে যা ছোটো মামার বন্ধু গিটার বাজাচ্ছে, ছোটো মামা আমাকে কোলে নিয়ে বসছে, আমি গিটার শুনছি, আর সন্ধ্যার হাত বিধিবিধি বাতাস। সন্ধ্যা প্রায় অনেকক্ষণ রাত হয়ে গেল, সাহারা বারবার এসে বললো, ছোটো ভাই, নানি বলছে নিচে নামেন, নিচে নামেন। ছোটো মামা কখনই কারো কথা শুনতেন না, এখন একটু নিজের কথা শুনেন টোনেন, আগে শুনতেন না। তো সেই রাত, সেই ছাদ, বৃষ্টিতে যখন কাপড়ের শুকা দেওয়া হতো, মরিচগুলো যখন উঠোনে শুকা দেওয়া হতো, ধানগুলো যখন আমরা হাঁটতাম ধানের মধ্যে, মানে অদ্ভুত একটা ব্যাপার। সেই সময়গুলো কথা ভাবলে পুরান ঢাকার সেই স্মৃতি, সেই হলুদ বাটা, সেই মরিচের ব্যাপার। নানুর পাশে একটা ঘর ছিল, সেখানে চৌবাচ্চায় পানি রাখা থাকতো, ওটাকে ওরা হাউস ঘর বলতো। ওই ঘরটাতে তিন চারটা চৌবাচ্চা থাকতো, ওখানে পানি ঠান্ডা রাখা হতো, পানিগুলো কেনে আবার ওখানে সিদ্ধ করে প্রত্যেকের ঘরে দিয়ে দেওয়া হতো। আরেকটা ঘর ছিল লাকড়ির ঘর, সেটাতে সব কাঠের লাকড়ি থাকতো, কারণ তখনও গ্যাস আসেনি, তখনও গ্যাসের আবিষ্কার হয়নি ওই সময়টায় নানুর বাসায়। সে সময় আমার মনে আছে একসময় তারা ফু দিয়ে রান্না করতেন, তারপরে গ্যাস আসলো, গ্যাসে ওই সময় রান্না বান্না হলো। তো অদ্ভুত ওই বাসাটা আমার এখনও মনে আছে। যাই হোক, নানুর কথা বলি, আমি যখন বিদেশে চলে আসলাম, অনেক বছর হয়ে গেছিলো নানুর সঙ্গে আমার দেখা হয়নি, অনেক বছর না, নানুর কাছে অনেক বছর, দু বছর হয়ে গেছিলো আমার যাওয়া হয়নি। নানু বারবার আমার মাকে বলতো, বোকা বায়কি, বোকা বায়কি, উসকো বুলা, উসকো বুলা। নানুর একটা ব্যাপার ছিল, নানু সাজগোজ খুব পছন্দ করত, কিন্তু এত সাজগোজ পছন্দ করার পরেও উনি যখন 30-35 বছর বয়সে বিধবা হলেন, নানু কোনোদিনও কোনো রঙিন শাড়ি পরেননি, সবসময় সাদা শাড়ি পরতেন। কালো একটু পাড় থাকতো, হয়তো নীল পাড় থাকতো, কিন্তু সাদা রং ছাড়া নানু আর তেমন কোনো রং পরতেন না। পরের দিকে আমরা অনেক জোড়াজুড়ি করার পরে হালকা কিছু রং টং পরতেন, তাও ঘিয়া কালার বা কিছু। আঁচলে থাকলে সে পাটটা সে দিত না, সে বলতো আমি ঘুমটা দিচ্ছি, আমার আঁচলটা সামনে আছে, লাল রঙের তোমরা এনে দিও না। নানু প্রচণ্ড নামাজি ছিলেন, কোনো নামাজ বাদ নেই যেটা আমার নানু পড়তেন না। আর নামাজ পড়ার জন্য আমার নানুর থাকতো অশেষ অজুহাত। একবার দেখি একটা অসময় নামাজ পড়তেছে, তা বললো তুমি এখন কিসের নামাজ পড়ো নানু? নানু বললো, ওই যে পাশে বাসা দেখো বিয়ে হচ্ছে, এখন দেখো আকাশে মেঘ, বৃষ্টি আসবে, আহা গরিব মানুষের মাত্র শামিয়ানা টাঙালো, সব ভেসে যাবে। তাই আমি বললাম, তুমি ওই মানুষের বিয়ে হচ্ছে, পাশের মানুষের বিয়ের জন্য তুমি এখন নামাজ মানতেছো আল্লাহর কাছে যে আল্লাহ বৃষ্টি থামায় দাও? নানু বললো হ্যাঁ। এখন দেখলাম নানুর নামাজ পড়লো, এবং নানুর দোয়া মতে কিনা জানি না, নানুর বিশ্বাস মতে কিনা, আসলে বৃষ্টি আসলো না, বৃষ্টিটা এসে এসে করে যেন একটু আমাদের ছাদের মাঝখানে ট্রাফিকে আটকে গেল। নানুর কাছ থেকে আমি দোয়া শিখলাম। আমার নানু যখন দোয়া পড়তেন উনি কান্না করতেন। আমি একবার দেখি নানু নামাজ পড়ছে, দোয়া করার পরে সে অনেকক্ষণ ধরে দোয়া পড়ছে, দোয়া যেন শেষই হয় না। আমি বসে আছি নানুকে একটা কথা বলবো, দেখে নানুকে একটা কথা বলবো, কিন্তু দোয়া শেষ হচ্ছে না, এবং নানু কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, নানুকে বললাম তুমি
কি দোয়া করলো এতক্ষণ, আর কি এত কান্নাকাটি করলো? নানু বললো, আমি তো উর্দুতে দোয়া করি, তোমাকে বাংলায় বললে তো তুমি বুঝবো না, তুমি তো বাঙালি, তুমি তো উর্দু বুঝবে না, তেমন তুমি উর্দুতেই বলো। তো নানু আমাকে উর্দুতে দোয়াগুলো বললেন, আমি সেটা যতটুকু পারি এখনও ট্রান্সলেট করে আমার দোয়া করার সময় চেষ্টা করি। ওর মধ্যে কিছু কথা এরকম ছিল, হে আল্লাহ আমাকে দানের জন্য হাত প্রসারিত করো, জ্ঞানের জন্য মন, আমাকে অত্যাচারিত হওয়া এবং অত্যাচার করা থেকে বিরত রাখো, আমাকে সংযমী এবং সংযত করো, হে আল্লাহ আমাকে এত রিজিক দাও যাতে আমি দান করতে পারি, দানের দিক থেকে যাতে আমার মন কোনো ছোটো না হয়। নানু আমার অসম্ভব দানশীল ছিলেন। আমি আর নানু সিক্রেটলি অনেক কিছু দান করতাম। আমার অনেক কাপড় যেগুলো আমার মা বলতো না ছোটোবেলা চিহ্ন রেখে দাও রেখে দাও, আমি সেগুলো আস্তে আস্তে করে প্যাকেট করে নানুকে দিয়ে দিতাম, নানু সেগুলো পুরান ঢাকার তার অনেক মানুষকে দিয়ে দিত। নানু আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু একটাই বিরক্ত করতো, ওই যে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে খালি খাওয়াই দিয়ে চাইতো আর কি। কিন্তু নানু জানতো আমি কী কী খেতে পছন্দ করি, আমার কোনটা পছন্দ। কোনো বিয়েতে দাওয়াতে থাকলে নানুর প্রচেষ্টা থাকতো সমস্ত নাতি নাতনিকে নিয়ে, সমস্ত ছেলে ছেলের বউ নিয়ে এসে যাবে, সে একজনকে ছাড়াও মিসিং করে যাবে না। মিসিং থাকতো ছোটো মামা, ছোটো মামা মাঝে মাঝে বলতো আমি পারবো না, আমার ছবি দেখায় দেন, আমি আসতে পারবো না। তারপর নানু বলতো একটু হলে চলে আসিস, ইজ্জার আসি চলে আনা, ইজ্জার আসি চলে আনা। নানু বাংলা এবং উর্দু দুটাই বলতো, ইংলিশও ভালো বলতো, ইংলিশ ছবিও দেখতো, খুবই মিষ্টি করে হাসতো। আর উমা কি সুন্দর গায়ের রং, আমি প্রায় বলতাম নানুকে, নানু তোমার গাটা আমাকে একটু দাও না, তোমার গায়ের রংটা দিয়ে তোমার সাথে আমি এত শুই, তোমার গায়ের রংটা আমাকে দিয়ে দাও না। নানু আমাকে বলতো তোমার নাকটা আমাকে দিয়ে দাও, কারণ নানুর নাকটা আমার মতো এতটা লম্বা ছিল না, নানুর নাকটা একটু ছোট্ট ছিল। নানু বলতো ইস তোমার নাকটা আমাকে দিয়ে দাও। তারপর নানু আরও গল্প করতো, আমাকে বলতো তোমার গায়ের রংটা আর তোমার নানার মতো ছিল, তোমার নানাও এরকম গায়ের রং ছিল, এই জন্যে নানু আমাকে খুব পছন্দ করতো, কারণ আমার গায়ের রংটা নাকি নানার মতো। তা আমি কখনো নানাকে দেখিনি, নানু প্রায় আমাকে বলতো নানা থাকলে তোমাকে বাঙালেন বলতো, বলতো এই বাঙালেন। নানু নানার গল্প অনেক করতেন, নানা আসার আগে একেবারে হিন্দি সিরিয়ালের আজকালকার বউদের মতো নানুকে সমস্ত গয়না পরে থাকতে হতো, কাতান শাড়িও বাসায় পরে থাকতে হতো। তুমি রোজ এসব গয়না পরো, রোজ চুড়ি পরে, রোজ গয়না পরে বসে থাকতে? বলতে হ্যাঁ তোমার নানা পছন্দ করতো। আর নানা কী করতো? বলতে তোমার নানা আমার চুল মুছে দিত, আমার চুল আছড়ে দিত। আমার নানা এগুলোও করতো, আমি তো আব্বুকে দেখি না আম্মুকে চুল আছড়ে দিতে। তো বলতে না তোমার নানা করতো। নানার আমি অনেক গল্প শুনছি, নানার গল্প পরে করা যাবে। নানুকে আমার খুব মনে হয়, সেই নানুর সাথে অনেকদিন যখন দেখা হলো না, আমি শুনলাম নানুর শরীর মাঝে মাঝে ভালো থাকে না, তারপরেও ভালোই আছে, আমার ডায়াবেটিস ছিল। আমি যেদিন প্রথম বিদেশে আসি আমার মনে আছে নানু অনেকক্ষণ কাঁদলেন, আমিও নানুকে ধরে অনেকক্ষণ কাঁদলাম। নানু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। যখন আমার ফ্রেন্ড পলাশ আমাকে ফোন করে বলল তুমি খবর শুনলা তোমার নানু আজকে সকালে ঘুমের মাঝে দেহ ত্যাগ করলেন, তা আমি কিছু বুঝতে পারলাম না, কি বলবো, চুপ করে শুনলাম। আমার তখন মনে হলো নানু কি এখন আমার কাছে এসছে, নানু কি আমাকে দেখতে এসছে, নানুকে আমি কোথায় পাব? তখন আমি আমার আম্মুর সাথে কথা বললাম, আম্মু বলল তোমার কাজিনকে বলো না, ওর পরীক্ষা চলছে, ওর খুব মন খারাপ হবে। তখন আমার একটা শুনে খুব মন খারাপ হলো, ওকে যদি না বলি, ও যদি নানুর জানাজার জন্য দোয়াটা না পড়তে পারে, নানুর আত্মাটা তো এখনও পৃথিবীতে আছে। আমার অনেক সময় অদ্ভুত কথা মনে হয়, আমার মনে হয় উনি যখন এখনও পৃথিবীতে আছে আমার এই সময় দোয়াটা করা উচিত। কিন্তু আমার কান্না আসছিল না, আমি কাজে গেলাম ওই সময়, কি করবো বুঝতে পারছি না, কান্না যেন মানে গলায় চেপে আছে কিন্তু আমি আমার কান্নাটা আসছে না, আমি বুঝতে পারছি না আমি কি করব। আর এদিকে আমার কাজিনকেও না বলতে বললো, ওকে আমি এমন কোনো কথা নাই যে আমি বলি না, ওকে কোনো কিছু না বললে আমার আমার ভালো লাগে না। তখন আমি ওকে একটা মেসেজ পাঠালাম, ওকে বললাম অনেকদিন থেকে আমার নানুকে একটা চিঠি লিখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে নানু কেমন আছো। কিন্তু চিঠি একটা লিখলাম, সেটা কোন ঠিকানায় পাঠাবো আমি জানি না, কারণ নানুর ঠিকানা আমি জানি না, তুমি জানো কি? ওটু পরে আমাকে ফোন করলো, কি হয়েছে বলো?
আমি বললাম যে কিছুই বলতে পারলাম না। আমি বললাম যা, তোমাকে বলতে মানা করেছিল, কিন্তু নানু এখন নেই, তুমি পারলে একটু দোয়া করো। নানুর আত্মা এখনও আছে, দুপুরে জানাজা হবে। নানুকে আমার এখনও খুব মনে হয়, খুব মিষ্টি করে হাসতেন। একটা গান আমার সবসময় যখনই আমি শুনি আমার নানুর কথা মনে হয়, গানটা জগজিৎ সিংয়ের, কিন্তু যখনই আমি গানটা শুনি আমার ওই গানটার সাথে নানুর কথাই মনে হয়। মনে হয় যে যখন যেদিন নানু চলে গেল ঠিক সেদিনের আমার অনুভূতিটা যেন ঠিক সেরকমই ছিল। ঠিক আমার সেদিনের অনুভূতির মতো। আজকে আমি চেষ্টা করবো গানটা গাইতে, কতটুকু গাইতে পারবো ঠিক জানি না। এই গানটা নানু তোমার জন্য। নানুর শাড়িগুলো এখন আমাদের বাড়িতে আছে। নানুর নামাজের পাটি আমি এখন অনেকগুলো আমার সাথে করে নিয়ে এসেছি। আমি সবসময় নানুকে অনুভব করতে চেষ্টা করি। নানুর মতো হওয়া তো সম্ভবই না, অসাধারণ একটা মানুষ। নানু আমি তোমাকে অনেক ভালোবাসি। जल्दी से छुड़ा कर हाथ।
চিঠি না কই সন্দেশ, জানিব কোন স্বদেশ, যাহা তুম চলে গে, যাহা তুম চলে গে, ইস দিল পে লগা কে ঠেস, জানিব কোন স্বদেশ, যাহা তুম চলে গে। শুধু জানো না, আমাদের কাছ থেকে অনেকেই চলে যায়, আমরা ঠিক সেই পাশে তার থাকতে পারি না, সে সময় হাতটা ধরতে পারি না, আমরা জানতে পারি না সে কি অনুভব করছিল। চুভতে হ্যাঁ না দর্দ ঠহরতা হ্যাঁ না সো রুখতে হ্যাঁ তুমি ঢুঁড় রহা হ্যাঁ প্যার হমি কেসে করে ইনকার কহাঁ তুম চলে গয়ে চিঠি না কোই সন্দেশ জানি वो कौन सा देश जहां तुम चले गए, जहां तुम चले गए, इस दिल पे लगा कर ठेस, जाने वो कौन सा देश जहां तुम चले गए। আমাদের মতো অনেকেই আমরা হারাই প্রিয়জনকে, এজন্য আমি সেটা করা হয় না, অনেক সময় আমার ফোন করা হয় না দেশে, কিন্তু এর মানে এই নয় যে আমি কাউকে মনে করি না। যখন আমরা বিদেশে থাকি, আমরা যখন মিস করি, তখন আমরা সবাইকে মিস করি, দেশের সব কিছুকে মিস করি। নানুর বাসায় কোনায় আকালে দেওয়া যে ছবিটা, বাচ্চা সেই ছোট্ট একটা মগ, একটা গ্লাস, গ্রামোফোনটা, সব কিছুকে মিস করি। কিন্তু যখন কেউ আমাকে মিস করে, তখন সে কিন্তু শুধু আমাকেই মিস করে। আমরা বিদেশে থাকি, ব্যস্ত থাকি, অনেকে মনে করে আমরা ভালোই আছি, ভালো থাকে সবাই, তারপরে মনের কোণে একটা মাকড়সা, কষ্টের জাল বুনে যায়, জালগুলো আমরা রেখে দিই, জমতে থাকে, প্রকাশ করার টাইম নেই। আমার মনে আছে আমি সেদিন কাজ থেকে ছুটি নিতে পারি নাই, আমাকে পরের দিন কাজে যেতে হলো, একদিন দুদিন তিন দিন চার দিন, যে কান্নাগুলো আমার ছিল নানুর জন্য সেটা যেন রয়ে গেল। যখন দু বছর পর দেশে গেলাম, আমি নানুর কবরে জিয়ারত করতে গেলাম, কিন্তু আমার কেন জানি মনে হলো আমার নানু ওখানে নাই, ওই মাটির ঢেরে আমার নানু ওখানে নাই, আমার নানু আমার মধ্যে আছে, আমাকে নানু সবচেয়ে বেশি ভালোবাসছে পৃথিবীতে। এখনও মাঝে মাঝে মনে হয় আমি যখন কষ্ট পাই নানু আমার কাছে থাকে। নানু আমি জানি না তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি না, কিন্তু আমিও পৃথিবীতে তোমার থেকে বেশি কাউকে ভালোবাসি নাই, তোমার কথা শুনতাম না, যখন সাজতাম তুমি এসে দেখতে আমার লিপস্টিকের রঙটা কি, আমি বলতাম তুমি তো চোখে দেখো না, কি করে দেখলে আমার টোটাল কালো রঙের লিপস্টিক, নানু বলতো কানে দুল পড়েছ, হাতে চুড়ি পড়েছ, সব সময় সাজিয়ে গুছিয়ে সব জায়গায় নিয়ে যেতে চাইতো। পুজোর সময় নানুর ভাইকে বলে নানু
আমার জন্য পুজোর চিনি হাতির ঘোড়া আমাকে পাঠিয়ে দিত। সেই ডুগডুগি, একতারা, কাঠের খেলনা, ওর মা বলতে গেলে কি পাঠাচ্ছেন আপনি, এগুলো কে দিয়ে, কেউ খেলার বয়স আছে? নানু তাও পাঠাতো। নানুর কাছে আমি সব সময় ছোট্টটি ছিলাম। নানুর সাথে আমার অনেক গল্প গল্প করে নানু আমাকে ঘুম পাড়াতো। নানুকে আমি খুব মিস করি। নানু তুমি যেখানে আছো ভালো থাকো, আমি তোমার মতো কাউকে কখনো দেখি নাই। মহিষী, মহসেনা তোমার নাম, অসাধারণ সুন্দর তুমি, অসম্ভব তার মনটা বড়। খুব শখ ছিল একটা মেয়ে হলে নানুর নামে নাম রাখবো। যাই হোক, আল্লাহ সেটা ইচ্ছা ছিল না। চেষ্টা করি দান খয়রাত করতে, নানুর মতো হয়তো করা সম্ভব না, কিন্তু তারপরেও চেষ্টা করি। আমার এই ভিডিওটা শুধু আমার কাছের মানুষের জন্য, যারা আমার নানুকে চেনে তাদের জন্য। আমি যদি কখনো হঠাৎ করে চলে যাই নানুর মতো, প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা।